নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন কেপি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আলোচনা করব মূলত শুভ নাগমণি যোগ নিয়ে এই নাগমণি যোগ কি এবং এই নাগমণি যোগ জন্মচকে থাকলে কি কি সুফল দিয়ে থাকে তো দেরি না করে আসুন শুরু করা যাক প্রথমেই বলি নাগমনি যোগ খুবই শুভ একটি যোগ এই যোগ জন্মচকে থাকা খুবই ভালো শাস্ত্রে যত যোগের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে এই নাগমণি যোগকে সর্বশ্রেষ্ঠ বলা হয়ে থাকে এই নাগমণি যোগ সৃষ্টি হয় মূলত শনি এবং রাহুর অবস্থানের কারণে তবে তার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই শনি এবং রাহু যুক্ত হওয়ার ফলে কীভাবে সাপির দোষের সৃষ্টি হয় এবং এই সাপির দোষ জন্মছকে থাকলে জীবনে কীভাবে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওটি যারা এখনও দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন অথবা ওপরের কার্টে লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা অবশ্যই সময় করে ভিডিওটি দেখবেন ওই ভিডিও আমি আলোচনা করেছি শনি এবং রাহু যুক্ত হয়ে কীভাবে দোষ সৃষ্টি করে এবং সেই দোষের কারণে জীবনে কী কী সমস্যার সৃষ্টি হয় আর আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব ওই একই শনি এবং রাহু যুক্ত হওয়ার ফলে কিভাবে শুভ নাগমণি যোগ তৈরি হয় এবং এই নাগমণি যোগ জন্মছকে থাকলে কি কি সুফল পাওয়া যায় আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে বুঝবেন আপনার জন্মছকে শুভ নাগমণিযোগ রয়েছে কিনা যদি কোনো জন্মছকে শনি এবং রাহু একত্রে বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি বা কুম্ভ রাশি এই পাঁচটি রাশির কোনো একটি রাশিতে শনি এবং রাহু একত্রে অবস্থান করে তাহলে আপনি 99% নাইন কনফার্ম হতে পারেন যে এই জন্মছকে শুভন নাগমণি যোগ রয়েছে যেমনটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক এই পাঁচটি ঘরের কোনো একটি ঘরে যদি শনি রাহু একত্রে অবস্থান করে তাহলে নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম সেই জন্মছকে শুভ যোগ রয়েছে এবং শনি ও রাহু যদি ধনুরাশি মকর রাশি বা মিন রাশি এই তিনটে রাশির কোনো একটি রাশিতে অবস্থান করে তবে কিছু কিছু ক্ষেত্রে এটা যোগ তৈরি হতে পারে তবে এটা জন্মছক বিচার্য এবার আসুন জেনে নেওয়া যাক এই নাগমণি যোগ জন্মছকে থাকলে কি কি শুভ ফল পাওয়া যায় প্রথমেই বলেছি এই নাগমণি যোগ খুবই একটি যোগ তাই এই নাগমণি যোগ জন্মছকে থাকলে জন্মছকের বিভিন্ন ধরনের অশুভ দোষ বা অশুভ গ্রহের প্রভাবকে অনেকাংশে নির্মূল করতে সক্ষম অশুভ যোগ বা অশুভ দোষের প্রভাব সেভাবে জাতক কখনোই পাবে না যদি তার জন্মছকে এই নাগমণি যোগ থাকে সেই সঙ্গে এই নাগমণি যোগ জন্মছকে থাকলে জীবনে বিপুল উন্নতি দিয়ে থাকে জাতক জীবনে বিপুল উন্নতি করে জাতক যদি গরিব ঘরেও জন্ম নেয় তাও সেই জাতক জীবনে প্রচুর ধন সম্পদ অর্জন করবে এবং জীবনে চরম উন্নতি করবে তবে এই নাগমণি যোগ যেই জন্মছকে থাকবে সেই জন্মছকের জাতক প্রথম জীবনে প্রচুর স্ট্রাগল করবে তার সত্ত্বেও জীবনে বিপুল উন্নতি করতে সক্ষম হবে এবং সেই সঙ্গে জাতক জীবনে যা কিছু অর্জন করবে তা নিজ প্রচেষ্টায় অর্জন করবে জন্মছকে যদি নাগমণি নিযোগ থাকে তবে সেই জাতকের কোনো দিন অর্থাভাব হবে না কর্মস্থানে উচ্চ পদে কর্মপ্রাপ্তি ঘটবে জীবনে যতই বাধা আসুক না কেন শেষমেশ সেই জাতক জীবনে জয়ী হবেই এবং সফলতা পাবে আজ এই পর্যন্তই আশা করি নাগমনি যোগ সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে সক্ষম হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে টাচ করবেন ধন্যবাদ